নেন। আসসালামু আলাইকুম, সেই কৃষকের আশ্রয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক পরপরের মতন আমি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম, আর আজকের ভিডিও হচ্ছে পেঁয়াজের কদম চাষ। এই কদম চাষ করতে গেলে কিছু সমস্যা হয়ে থাকে। দর্শক, আমার সামনে যেই পেঁয়াজের কদমের জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিতে মূলত কদম ফুল চাষ করা হয়। এই ফুলের এখন প্রায় কলির দিকে, দেখেন এই ফুলগুলো ফুটে গেছে। তো এখন এই পেঁয়াজের কদমের যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে আপনার এই যে আছে না, এই যে কদমের কালিগুলো আছে, এই কালিগুলো কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, কালিগুলো হেলে বাঁকা হয়ে যাচ্ছে। এবং এখানে দেখেন যে একটা সাদা টাইপের, হলুদ টাইপের একটা রং হয়ে গেছে। দর্শক, এই হলুদ টাইপের রং হলে আপনারা কি করবেন এবং কি স্প্রে দেবেন সেটা আজকে আপনাদের দেখাবো। দর্শক, এই যে পেঁয়াজের কদমের কালিটা যখন বাঁকা হয়ে যায় তখন কিন্তু তার শক্তিটা একটু কম থাকে, এবং এর জন্য যদি আপনারা স্কোর ব্যবহার করেন আর এর সাথে জাব মারা, এখন একটা কথা যে আপনারা যেখান থেকে নেবেন একটু ভালো মানের জাব মারাটা নেবেন। এই জাব মারা দিলে কি হয়, এখন দেখা যাচ্ছে যে গরমের সময় সেই কারণে এই জাব পোকা আক্রমণটাও একটু ভালো লক্ষ্য করা যায়। আর যেহেতু এই পেঁয়াজের কদমগুলো আপনার বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা হওয়ার জন্য স্কোর যেমন প্রাপল প্লাসের কাজ করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে বাঁকা আছে না, এই বাঁকাগুলোকে সোজা হয়ে যায়। দর্শক, আজ থেকে আট দিন আগে এই জমিটাতেই আমরা স্কোর, ইপ্রিডিয়ন আর চিলেটেড জিঙ্ক এই তিনটা মিশ্রণ করে কিন্তু স্প্রে করছি। ইনশাল্লাহ সাত দিন পরে এসে দেখি এই ডান্টিগুলো যেগুলো আছে না, এগুলো দেখেন, এগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। আগে কিন্তু একদম ফাঁস ছিল, এগুলো ভেঙে যেত। এই যে এভাবে বাঁকা হয়ে আছে না, এটা কিন্তু বাঁকা হয়ে যেত, কিন্তু যখন আমরা ওষুধ দিলাম দেখা যাচ্ছে অনেকটা বাঁকা হয়ে সোজা হয়ে গেছে। যদি আপনাদের এইটা দেখাই, দেখেন এইটা এখান থেকে একটা বাঁকা দিছিল, এই ডান্টিগুলো কিন্তু এখন অনেক শক্ত হয়ে গেছে। আর এইটার জন্য যদি আসেন, যদি আর একটা জিনিস দেখাই, একটু লক্ষ্য রাখবেন যে রিং রোগ নামে একটা পেঁয়াজের এই কালির একটা রোগ আছে, সেটা যদি আপনাদের দেখাই, এই দেখেন, এই দেখেন একটা দাগ আছে। এই দাগটা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায় এবং এই পেঁয়াজের কালিটা এরকম ভেঙে যায়, হালকা বাতাস হইলে ভেঙে যায়। এর জন্য আপনারা বোরন স্প্রে করতে পারবেন। আর যেহেতু এই মোটা গাছগুলোতে কিন্তু আসলে অনেকটা ফেটে যাওয়ার মতন একটা দাগ, রিং রোগ, যাকে রিং রোগ বলে সেই রিং রোগ। তো দর্শক, আজকে আমরা এই স্কোর, ইপ্রিডিয়ন আর একটা ওষুধ চিলেটের জিং, এই দুইটা তিনটা দিয়েছিলাম, তিনটা দিয়ে কিন্তু স্প্রে করছিলাম। তারপরে সাত দিন পরে আজকে আমরা আর একটা ওষুধ স্প্রে করছি। দর্শক, সেই ওষুধটা আমরা দেখাচ্ছি, ওকে।